দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল ইডেন। মন চিতে নেওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান, অসাধারণ দর্শক সমর্থন, নৈশালকে দিনরাত্রির টেস্ট ম্যাচ, বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার বিশাল জয়। পিচের পারফেক্ট হওয়ার সব উপাদান মজুদ থাকলেও শেষ বেলায় যেন একটু কালি ছিটেই লেগে গেল ছবিটাতে। দ্বিতীয় টেস্টের শেষ পর্যায়ে এসে বিতর্ক বাঁধল দেশের সর্বকালের অন্যতম সেরা ওপেনার সুনীল গাভাস্কারের সঙ্গে বিরাট কোহলির। বিরাট কোহলির মুখে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ দার প্রশংসা শুনে তীব্র কটাক্ষ করেছেন সুনীল গাভাস্কার। দর্শক, চলুন জেনে আসি বিস্তারিততে। প্রতিবেশী দেশকে ইডেনে ইনিংস ও 46 রানে হারানোর পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির প্রশংসা করেছেন বিরাট কোহলি। সফল অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, টেস্ট ক্রিকেট হলো মানসিক লড়াইয়ের একটা জায়গা। আমরা শিখেছি কিভাবে চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে হয়, কিভাবে বিপক্ষকে চ্যালেঞ্জটা ফিরিয়ে দিতে হয়। আর এই রীতি সৌরভ দাদার দলই শুরু করেছিল, যেটাকে এগিয়ে নিয়ে চলেছি আমরা। বিরাট কোহলির এই মন্তব্যকে মোটেও ভালোভাবে নেননি ভারতের প্রাক্তন ওপেনার লিটল মাস্টার সুনীল গাভাস্কার। তার বক্তব্য সৌরভ বোর্ড প্রেসিডেন্ট বলেই এমন মন্তব্য করেছেন কোহলি। সুনীল গাভাস্কার বোঝাতে চাইলেন কোহলি চাটুকারিতা করেছে। এদিকে নেতৃত্বের ব্যাটন সৌরভের হাতে চলে আসার পরই ভারতীয় ক্রিকেটের মানসিকতায় বদলে গিয়েছিল। শত্রুপক্ষের দিকে চোখে চোখ রেখে লড়াই করা হয় সৌরভ জামানা থেকে। বিরাট কোহলি তুলে ধরেন অগ্রজের নেতৃত্বের সোনার সময়কে। বিরাট কোহলির জামানাতেও সেই একই ছবির প্রতিফলনই দেখা যাচ্ছে। ভারতীয় অধিনায়ক কোহলির এই মন্তব্যকে ভালোভাবে নিলেন না সুনীল গাভাস্কার। সম্প্রচার চ্যানেলে কোহলিকে কটাক্ষ করে গাভাস্কার বলেন, ভারত দুর্দান্ত জয় পেয়েছে, তবে আমি একটা কথা বলতে চাই। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলল, দাদার দলের হাত ধরে 2007 থেকে জিততে শুরু করেছে ভারত। আমি জানি দাদা এখন BCCI প্রেসিডেন্ট, তাই কোহলি ওর সম্পর্কে ভালো ভালো সব কথা বলছে। ভারত 70-80 দশকেও জিতেছে। 1986 সালে বিদেশের মাঠে গিয়ে জিতেছে ভারত, ড্র করেছে, আর সেই সময় বিরাটের জন্মই হয়নি। ঐতিহাসিক দিনরাত্রির টেস্ট আড়াই দিনেরও কম সময়ে ভারত জিতলেও বিতর্কের ঢেউ তুলে গেল গাভাস্কারের এই মন্তব্য, যার ঢেউ আগামী দিনে ভারতীয় ক্রিকেটকে আন্দোলিত করতেই পারে। সুনীল গাভাস্কারের মন্তব্যতে কিন্তু আরও কিছু কথা ছিল। সুনীল গাভাস্কার বলেছেন, কোহলির এই মন্তব্যের পর অনেকেই হয়তো মনে করতে পারে 1994-95 বা 2000 সালেই হয়তো ভারত ক্রিকেট খেলা শুরু করেছে। বিরাট 1988 সালে জন্মেছে, ফলে ওর পক্ষে হয়তো জানা সম্ভব নয় যে 70-80 দশকেও ভারতীয় দল টেস্ট ম্যাচ ড্র করেছে কিংবা সিরিজও জিতেছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম 10,000 রান করেছিলেন সুনীল গাভাস্কার। তার সময় ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, পাকিস্তান যথেষ্ট কঠিন দল ছিল। সেই সব দলের বিরুদ্ধে হেলমেট ছাড়াই একা লড়েছেন গাভাস্কার। সেই সব লড়াইয়ের গল্প বিশ্ব ক্রিকেটের সোনার অধ্যায় রয়েছে। এখনও সেই সব ইনিংসের স্মৃতিচারণ করেন অনেকেই। বিরাটের সঙ্গে গাভাস্কারের সম্পর্ক কিন্তু বেশ ভালো। বিরাটের ব্যাটিং ও অধিনায়কত্বের প্রশংসা বারবারই করেন সুনীল গাভাস্কার। কিন্তু গাভাস্কারের এদিনের মন্তব্য যেন ইডেনের ঐতিহাসিক টেস্টে একটা কাঁটা হয়ে থাকলো। বাংলাদেশের বিপক্ষে টেস্টে ভারতের এই দুর্দান্ত জয়ে কিন্তু ভারতের বোলিং ইউনিটেরই অবদান বেশি। এদিন পুরস্কার মঞ্চে সঞ্জয় মঞ্জরেকার বিরাট কোহলিকে তাই জিজ্ঞাসা করেন, কবে এরকম পেস বোলিং ইউনিট দেখেছে ভারত? আগে বিদেশে গিয়ে ভারতের ব্যাটসম্যানরা বাউন্সারে আহত হতেন, এখন দেশের মাটিতেই বিপক্ষকে বাউন্সারে আহত করছেন ভারতীয় পেসাররা, সেই সময়ের জবাব দিচ্ছেন তারা। আর এর উত্তরে বিরাট কোহলি বলেছেন, আমরা এখন আর কোনো কিছুই মুখ বুঝে সহ্য করি না। আমাদের বোলিং আক্রমণ এমনই যা দিয়ে প্রতিপক্ষকে হারাতে পারি আমরা। এখন আমরা সব কিছুর জবাব দিতে শিখে গিয়েছি। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে নিয়ে কিছু ভালো কথা বলায় বিরাট কোহলিকে যে তীব্র কটাক্ষ করলেন সুনীল গাভাস্কার, তা কতটা যুক্তিযুক্ত? দর্শক, আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন।